This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নিয়োগ দুর্নীতিতে জড়ালো অভিষেকের নাম ইডির খাতায় চাঞ্চল্যকর তথ্য। এবার নিয়োগ দুর্নীতিতে জড়ালো তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর পর এবার নাম জড়ালো তারও। রিপোর্টে অভিষেকের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর, তবে এক্ষুনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা জানা যায়নি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে ইডি। এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। যদিও অসুস্থ থাকায় মাঝে মাঝেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগেই স্ত্রী বাণী ভদ্রের মৃত্যুতে প্যারোলে মুক্তি পান কাকু। নির্দিষ্ট সময় পার হতেই আবার সংশোধনাগারে ফেরত নিয়ে আসা হয়। এরই মাঝে আদালত নিয়োগ দুর্নীতি মামলায় কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করার অনুমতি দিয়েছে ইডিকে। গ্রেপ্তারের সময় কাকুর বাড়ি থেকে প্রচুর তথ্য বাজেয়াপ্ত করে ইডি। সেই সূত্রে ইডি জানতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের কাছে অভিষেকের বার্তা পৌঁছে দিতেন কাকু। আবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক লেনদেনের হিসেব রাখতেন। মানিক ভট্টাচার্য এই মুহূর্তে জেলে রয়েছেন। মানিক ও কাকুর মধ্যে যে যোগাযোগ ছিল তার প্রমাণ আগেই পেয়েছে ইডি। অন্যদিকে আবার নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছে ইডি। কুন্তল ঘোষের চিঠির সূত্রে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সেইবার প্রায় 9 ঘন্টা সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাকে। আর এই প্রথম ইডির কোনো রিপোর্টে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠল। এই মুহূর্তে আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছেন অভিষেক। ফলে তিনি ফিরলে ইডি কোনো পদক্ষেপ নেয় কিনা সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।